নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই গতকালই দেব ঘোষণা করেছে যে দেবের প্রযোজনায়, মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় সৃজিৎ মুখার্জি একটা সিনেমা করছে, যাতে হিরো হচ্ছে দেব এবং হিরোইন হচ্ছে রুক্মিণী মৈত্র, এবং সেটা রিলিজ করবে হচ্ছে মানে সামনের বছর। ভেবে দেখুন যে আমি দুদে মিশে গেল আর আটি গড়াগড়ি খেল, এই দেব আর সৃজিতে মানে লাইব্রেরি নিয়ে এত প্রিন্ট খরচা হলো, এত লেখালেখি হলো, এত ভিডিও বানানো হলো, অথচ তারাই কিন্তু আজই মিশে গেল। জাস্ট কিছুদিন আগের ঘটনায়, এক বছর আগে প্রথম যখন সৃজিৎ মুখার্জি বলেছিল যে আমি নিজের শর্তে চলি, তখন দেব উত্তর দিয়েছিল আমার কোনো মানে চলার কোনো শর্ত নেই। তারপরে এই গত মাসেই এটা ঘটেছিল যে মানে সৃজিৎ মুখার্জি জানিয়েছিল দেব সিরাজদ্দৌলা করছে, কিন্তু তারপরের দিনই দেব জানিয়ে দিয়েছিল যে সিরাজদ্দৌলা করছে না। শুধু তাই নয়, এই গত সপ্তাহে ঘটনা, যেদিনকে দেবের মানে যে ব্যোমকেশ ও দুর্গরহস্য পিটিজ একটা পেশ করলো, সেই দিনকেই কিন্তু সৃজিৎ মুখার্জির যে ব্যোমকেশের সেটার ফার্স্ট লুকটা প্রকাশ করলো, যেটাতে আছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। তো তখন থেকে রাজনীতি কিন্তু শুরু হয়ে গেল। তারপরে শুধু তাই নয়, সেই মানে ফার্স্ট লুকটা প্রকাশ করে দিলে আমি কিন্তু যুদ্ধে মানে বিনা যুদ্ধে মানে ছাড়বো না করেছি। এবং দু তিন দিন আগের ঘটনা, একটা ওই খবর উঠলো যে যেই সিনেমাটা সৃজিৎ মুখার্জি মানে দুর্গা পুজোয় বেরোবে, এখন তার শুটিং শুরু হয়নি, যেটাতে যিশু এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, তার প্রথমে অফার দিয়েছিল এবং রাজি হয়েছিল হচ্ছে শুভশ্রী, কিন্তু শুভশ্রী প্রেগনেন্ট হয়ে যাওয়ায় সৃজিৎ মুখার্জি তাকে বাদ দিয়ে দেয়। তারপর রুক্মিণী মৈত্রের কাছে সেই অফারটা যায়, কিন্তু রুক্মিণী মৈত্র না করে না। অফিসিয়াল কারণ বলা হয়েছিল যে রুক্মিণী মৈত্র ডেট নেই, যে জিতের যে বুমেরাং সিনেমাটা করছে সেই জন্য, এই রাজবংশীর জন্য সে ডেট দিতে পারছে না, সেই জন্য সে সিনেমাটা করছে না। কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই বলেছিল যে যেহেতু দেবের এক সঙ্গে তার এই যে ক্ল্যাশ হচ্ছে সৃজিতের, সেই কারণে এটা সিনেমাটা করছে না। এবার ভেবে দেখুন, মানে গতকাল দু তিন দিন আগে ঘটনা, দু তিন দিনের মধ্যে পুরো পরিস্থিতি বদলে গেল, এবং তিনজনই, সেই রুক্মিণী মৈত্র, সেই দেব এবং সেই সৃজিৎ একসঙ্গে একটা সিনেমা করছে, আবার কিনা দেবের প্রয়োজনে। আজ পর্যন্ত কিন্তু সৃজিৎ মুখার্জি কখনোই কোনো বাংলা সিনেমা ভেঙ্কটেশের বাইরে করেনি, মানে ভেঙ্কটেশের সঙ্গে যৌথ প্রযোজনায় করেছে তার নিজের প্রোডাকশন, আর নাহলে ভেঙ্কটেশ প্রযোজনা করেছে সেই সিনেমাটা সে পরিচালনা করেছে, কখনো কিন্তু তার বাইরে করেনি। এইবারই প্রথম কোনো একটা সিনেমা বাংলা সিনেমা করছে যেটা মানে দেবের মানে ভেঙ্কটেশের বাইরে, আবার কি শুধু তাই না, দেবের প্রয়োজনে, যেখানে দেব আর ভেঙ্কটেশের সঙ্গে কিন্তু ভালো বন্ধুবান্ধব নেই বর্তমানে। কারণ দেখবেন যখনই কোনো ভেঙ্কটেশের সিনেমা বেরোচ্ছে বা দেবের সিনেমা বেরোচ্ছে, দুটো একসঙ্গে বের হচ্ছে, এটা কিন্তু বহুবার ঘটেছে। তো ভেবে দেখুন যে মানে তারা দুজন মিলে গেল, আর শুধু শুধু যারা যে ফ্যানরা আছে তারা এত অযথা ঝগড়া করলো, কোনো কিন্তু কারণ নেই। আসল ঘটনাটা হচ্ছে এটাই যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি না কোনো কিছু পারমানেন্ট নয়, মানে কোনো শত্রুতা, কোনো বন্ধুত্ব, কোনো কিছু পারমানেন্ট নয়। যখন যেরকম প্রয়োজন থাকে তাদের সেই অনুসারে নিজেদেরকে নিজেদেরকে বদলে নেয়। এবং একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে দেব যে ভাবা গিয়েছিল যে হয়তো যে পরের বছর থেকে নিজেকে বদলায়, মানে একটা কমার্শিয়াল সিনেমা আবার শুরু করবে, সেটা কিন্তু হচ্ছে না। কারণ যাই হোক, সৃজিৎ মুখার্জি কমার্শিয়াল সিনেমা বানায়, কী ধরনের সিনেমা বানায় আপনার সেটা বুঝতেই পারেন, এবং সেটা একটা মানে প্যারালাল সিনেমা, শহর কেন্দ্রিক সিনেমা, শহরের মানুষজনের জন্য, যা মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স তাদের জন্য, স্বাভাবিকভাবে সে এই সিনেমাটাও এরকমই হতে চলেছে। সেটা 2024 রিলিজ করবে, সম্ভবত আমার ধারণা পুজোতে রিলিজ করবে বা বড়দিনের মানে ছুটিতে, সম্ভবত পুজোতেই করবে, কারণ দেব এবং জিতের এত বড় একটা কম্বিনেশন, সেখানে তার যে কোনো দিন রিলিজ করবে না। স্বাভাবিকভাবে একটা বড় মানে যখন উৎসব থাকবে সেটা বলতে গেলে বাঙালির ক্ষেত্রে পুজো এবং বড়দিনের সময় একটা বড় গ্যাপ পাওয়া যায়, মানে ব্রেক পাওয়া যায়, মানে ছুটি বলতে পারে সেটা পাওয়া যায়, স্বাভাবিক সেই সময়ই করুন। তো সম্ভাবনা চাচ্ছে ওই সময় রিলিজ করবে, তো এখন তার শুটিং ফুটিং বা অন্যান্য কিছু শুরু হতে তো বহু দেরি আছে, কারণ এখন রাজবংশী শুটিং করবে, যেটা পুরো রিলিজ করবে, তারপর আর কোথায় কী করে, এমনিতে তো সৃজিৎ মুখার্জি মানে খুব দ্রুত সিনেমা শুটিং করে, তো কবে হয়ে যাবে কোনো ঠিক নেই। তো যাই হোক, এটা 2024 বেরোবে, তাহলে একটা জিনিস এই দিনে আপনারা বুঝতেই পারলেন যে নিজেদের মধ্যে এত লড়াই করে এই বা এত প্রিন্ট খরচা করে বা এত ভিডিও বানিয়ে কোনো লাভ নেই যে এরা এর সঙ্গে এই লড়াইয়ের সঙ্গে লড়াই, কারণ কোনো কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি পারমানেন্ট না। এরা যখন যাদের সঙ্গে প্রয়োজন সেই অনুসারে তাদের বন্ধুত্ব এবং শত্রুতা সমস্ত কিছু নিজেদের ফায়দা অনুসারেই করে থাকে, অন্যান্যদের কোনো ভেবে নয়, এমনি কোনো এতে কোনো পারমানেন্টলি কোনো বন্ধু বা শত্রু হয় না। তো আজকে এই পর্যন্ত, এটাই আমার বলার ছিল। তো আপনারা আমার কমেন্টে জানান যে এই যে সৃজিৎ মুখার্জি এবং দেবের এবং রুক্মিণীর যে কম্বিনেশন, এই সিনেমাটা কিরকম হতে পারে, মানে কী লেভেল হতে পারে। তবে একটা ঠিক কথা যেটা আমি বললাম যে এটা কোনোভাবে যে কমার্শিয়াল সিনেমা দেব আর যে ফিরবো বলে একটা আশা ছিল সেটা কিন্তু করছে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।